হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। তো আমি আজকে তোমাদের কাছে আমি একটা ফাইন্যান্স প্রোডাক্টের ব্যাপারে নিয়ে এসেছি, যেখানে তোমরা ঘরে বসে 10 থেকে 12% ইন্টারেস্ট ইউ ক্যান আর্ন। ওকে, 10 to 12% ইন্টারেস্ট ইউ ক্যান আর্ন। সো যেটা নিয়ে আমি কথা বলবো, সেই প্রোডাক্টের ইনভেস্টর, সেই প্রোডাক্টটা সেবি রেজিস্টারের সংস্থা দ্বারা পরিচালিত, এবং এখানে আপনি লো ক্যাপিটাল, আপনার যদি 10,000 টাকা থাকে, ইফ ইউ হ্যাভ দা 10K ক্যাপিটাল, তো আপনার 10,000 টাকা থাকলেও আপনি এটা স্টার্ট করতে পারবেন। আপনার যদি বেশি ক্যাপিটাল থাকে, 10 লাখ 20 লাখ, সেটাও হ্যান্ডেল করতে পারবেন। তো এখানেও 10 থেকে 12% রিটার্ন পাবেন এই অ্যামাউন্টটা থেকে, যে কোনো ক্যাপিটাল থেকে। আর সো এখানে একটা মান্থলি ইন্টারেস্ট পাবেন 10 to 12%, সো যেটা ফিক্সড রিটার্নের থেকে বেশি, তো যেটা ফিক্সড রিটার্নের থেকে বেশি। সো এটা আপনার একটা প্যাসিভ সোর্স অফ ইনকাম হতে পারে। ওকে, সো এটা আপনার একটা প্যাসিভ সোর্স অফ ইনকাম হবে। নেক্সট উইল লঞ্চ দ্য প্রোডাক্ট। সো প্রোডাক্টের নাম হচ্ছে অবভিয়াসলি উইন্ড হেলথ। সো প্রোডাক্টের নাম উইন্ড হেলথ। সো এটার আপনি ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়ে দেবো আপনাদের, অবভিয়াসলি দিস। সো সো ফার্স্ট দিস ইজ দ্য ইনভেস্টার। ওকে, সো ইনভেস্টার, ওকে, তো আমি যেটা আপনাদের দেখাবো যে ইনভেস্টার কারা। ওকে, তো এখানে দেখুন যে মিট ফাউন্ডার্স, দিস দ্য সোয়াইপ ফাউন্ডার্স। ওকে, সো সো এম সোয়াইপ, এক্স ভাইস প্রেসিডেন্ট অফ দা এম সোয়াইপ। সো এক্স ভাইস প্রেসিডেন্ট অফ দা এম সোয়াইপ, অ্যান্ড দিস ইজ দা এক্স D2C বিজনেস হেড সব 101 অফিক প্যাটাল। বহুত সার ইনভেস্টার হয়, আর এবং আরো যে ইনভেস্টার আছে, দিস ইজ দা অ্যানাদার ইনভেস্টার। সো দিস ইজ দা নিতিন কামান। সো সো ব্যাকড বাই দা ইন্ডিয়া টপ ইন্ডাস্ট্রি লিডার। সো দিস ইজ দা নিতিন কামান। সো জিরোধা কা যো ইনভেস্টার হয়, ফাউন্ডার হয়। সো দিস ইজ দা ক্রেট কা যো ফাউন্ডার, ইনিও এখানে ইনভেস্টার আছেন। সো পেটিএম মানি ফাউন্ডারের যে ইনভেস্টার, তিনিও আছেন এখানে। অজি রেক্স এর যে ফাউন্ডার, তিনিও আছেন এখানে ইনভেস্টর হিসাবে। এছাড়াও আরো অনেক ফাউন্ডারই আছে, তো এখানে দেখতে পারেন অনেক ফাউন্ডারের নাম আছে। সো স্মল কেসের ফাউন্ডার, লিপ স্পেসের ফাউন্ডার, এবং ইনস্টামোজোর ফাউন্ডারও আছে এখানে, যে ফার্নিচার প্রোডাক্টের ব্যাপারে বলছি। সো ইনস্টামোজোর ফাউন্ডার, তো আকাশ গেহানি, যাই হোক, তো দিস ইজ দ্য ইনভেস্টার। তো এখানে এই প্রোডাক্টের ভালো ভালো ইনভেস্টার আছে। সো নেক্সট দেখো, নেক্সট হচ্ছে সেবি রেজিস্টার, সো সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। সো অবভিয়াসলি সিকিউরিটি, সো যে উইন্ডেলতে যে সেবি রেজিস্টার সংস্থা, এখানে দেখতে পাবেন। সো NFVC, সো এখানে ফাইন্যান্সিয়াল প্রোফাইল আপনি এখান থেকে পেয়ে যাবেন। সো সো NFVC, সো ফাইন্যান্সিয়াল প্রোভাইডার। আর এখানে দেখুন যে ট্রাস্টি, যেটা সো ট্রাস্টি, দেখুন ট্রাস্টি হচ্ছে বিকন ট্রাস্টি, যে বিকন ট্রাস্ট শিপ লিমিটেড, বিকন ইটস সেবি রেজিস্টার্ড ডিভেঞ্চার। সো ডিভেঞ্চার ট্রাস্টি ইনকর্পোরেশন 2015। সো সেবি রেজিস্টার্ড সংস্থা। সো মার্জিন 6 লাখ করোড়। ওকে, সো এইসলে সো এর জন্য প্রোডাক্টটাকে খুব ভালোই লেগেছে, যে এখানে আপনি 10 থেকে 12% রিটার্ন পাবেন। ওকে, তো আমি জাস্ট একটা জিনিস ক্যালকুলেট করে দেখাতে চাইছি আপনাদের। অ্যান্ড তো আপনার কাছে যদি 10 লাখ ক্যাপিটাল থাকে, তো আপনাদের কাছে যদি 10 লাখ ক্যাপিটাল থাকে, সো আপনি যদি মাসে তো আপনি যদি মাসে ইয়ারলি 12% করে রিটার্ন পান, ইফ ইউ গেট 12, সো সো ইন 2 ইয়ার, সো ইউ উইল গেট, সো 2,40,000, মানে 2,40,000 টাকা পাবেন। সো এটাকে যদি 12 24 তে ডিভাইড করি, সো মান্থলি ইনকাম আপনার এখান থেকে 10,000 করে প্যাসিভ ইনকাম জেনারেট হবে। ওকে, সো সো এখানে তো কোনো ইনভেস্টার এবং সেবি রেজিস্টার, এই দুটোর জন্য আমাকে প্রোডাক্টটা ভালো লাগলো। অ্যান্ড অবভিয়াসলি তো ওই প্রোডাক্টের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। সো সেকেন্ড, তো সেকেন্ড এখানে আপনি লো ক্যাপিটালও একটা স্টার্ট করতে পারবেন। সো
তো লো ক্যাপিটালও স্টার্ট করতে পারবে না। সো এখানে আমি দেখাচ্ছি আপনাকে প্রোডাক্ট। সো অ্যাসেটে যাব। সো অ্যাসেটে দেখুন এখানে আপনি, সো অ্যাসেটে গিয়ে দেখুন এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে তো অ্যাসেটে দেখুন আপকামিং এবং কমপ্লিটেড। সো এখানে আপকামিং প্রোডাক্টটা দেখুন টেন্টেটিভ লঞ্চ ডেট 18th জুন, সো আমি 5-6 দিন বাকি আছে। ওকে, সো 18th জুন এই প্রোডাক্টটা লঞ্চ হবে। এখানে রিটার্ন পাবেন 1%। ওকে, ওখানে উইন্ড গোল্ড জুন 2000। সো অ্যাকচুয়ালি এটা ওকে গোল্ড গোল্ড লোন, ওকে গোল্ড লোনের বেসিসে দেওয়া হবে। সো এখানে আপনি 1% রিটার্ন পাবেন। তো এবার এখানে দেখুন, এবং এইখানে দেখুন এখানে মিনিমাম ইনভেস্টমেন্ট আপনি করতে পারেন, এখানে মিনিমাম ইনভেস্টমেন্ট আপনি 10K। সো যদি আপনার যদি সংস্থা থেকে বিশ্বাস না হয়, ফার্স্ট আপনি 10,000 টাকা দিয়েও স্টার্ট করতে পারেন। সো পরে যদি বিলিভ ট্রাস্ট যদি তৈরি হয় সংস্থার সাথে, আপনি একটা 10 লাখ 20 লাখ যা ক্যাপিটাল আছে ইনভেস্ট করতে পারেন, এবং সেটা এখানে 11% ইউ ক্যান গেট রিটার্ন। ওকে, এবং ম্যাচুরিটি ডেট 19 সেপ্টেম্বর, মানে 1 বছরের ম্যাচুরিটি। সো অ্যাকচুয়ালি এখানে কোনো ডিটেল এটা নেই। সো অ্যাকচুয়ালি ডিটেল আপকামিং কামিং সুন। সো অ্যাকচুয়ালি আমি কমপ্লিটেড প্রোডাক্টগুলো দেখাচ্ছি। ওকে, এখানে যে প্রোডাক্টগুলো কমপ্লিটেড হয়েছে, সো হিস্ট্রি। ওকে, সো দিস ইজ আ কমপ্লিটেড প্রোডাক্ট। ওকে, অ্যাকচুয়ালি কমপ্লিটেড প্রোডাক্ট। ওকে, সো উইন্ড ব্রিক্স প্রোডাক্ট, এখানে আপনি 9.5% রিটার্ন পাচ্ছেন, এখানে 10.25% রিটার্ন পাচ্ছেন। উইন্ড হুইল, উইন্ড হুইল মার্চ। এছাড়াও কিছু কম, অ্যাকচুয়ালি এটা রানিং ডেট, এবং এখানে ম্যাচুরিটি ডেটও দেখতে পাবেন। ওকে, এখানে ম্যাচুরিটি ডেটও দেখতে পাবেন, এবং তার আগেও আপনি তুলতে পারেন, কোনো অসুবিধা নেই, যে আগেও তুলতে পারেন। তো তো এখানে দেখুন কমপ্লিট হয়েছে। তো এটাও এটাও দেখুন, এটাও ম্যাচুরিটি ডেট 2022। তো এটারও ম্যাচুরিটি ডেট 2022। সো মিনিমাম ইনভেস্টমেন্ট 10K 20K। সো অ্যাকচুয়ালি এখানে দেখো 100% রিপেয়ার একটা প্রোডাক্ট কমপ্লিট হয়েছে, যেটা ফেব্রুয়ারির 21-এ কমপ্লিট হয়েছে। সো এখানে NFBC যেটা সেবি রেজিস্টার সংস্থা ইনভলভ আছে। সো মিনিমাম ইনভেস্ট অ্যামাউন্ট 10K। সো ইন্টারেস্ট রিপেমেন্ট অ্যাট ম্যাচুরিটি। তো এই ফাইন্যান্সের প্রোডাক্টের লিঙ্কটা আমি দিয়ে দেবো লিঙ্কে। তো এই ফাইন্যান্সের প্রোডাক্টটা তোমাদের কেমন লাগলো সেটা জানাও, এবং আমি এরকম আরো ফাইন্যান্স প্রোডাক্টের জন্য ভিডিও আনবো। এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও, যাতে আমি ফাইন্যান্স নলেজ বাংলাতে নিয়ে আসতে পারি। তো থ্যাংক ইউ।